গল্পর, বুঝতেই পারছেন, শাকিব খান। তো আমি যখন তাকে পেয়েছিলাম তখন কিন্তু সে বাংলাদেশের সুপারস্টার ছিলেন না, বাট পরিচিত একজন হিরো ছিলেন। তো ওই জায়গা থেকে এক্সাইটমেন্টটা, আমি তো আসলে হিরো বা আর্টিস্ট দেখে এক্সাইট কাজ করতো, কে স্টার কে সুপারস্টার একটা স্কুলের বিয়ে তো এটা বুঝতে পারে না, তারা স্ক্রিনে দেখে এক্সাইটেড হব কাজ করে। তো শাকিব খানের সাথে কাজ হলো এবং সিম প্রোডাকশনে আমি চারটা সিনেমা সাইন করা হয়েছিল আমার এবং শাকিব খানের। দুজনে চারটা কাজ করার পর দর্শক, আসলে দর্শক না আমি বলবো আপনারা, আপনারা ভালোবাসা দিয়েছেন, যার কারণে আমি অনেক কাজ করতে পেরেছি, অনেক কাজ করা আমার হয়েছে। এমনও দিন গেছে যে আমি সকালে দিশে ঢুকেছি, আমি একটা কারণবাজার থেকে একটা চৌকি কিনে এনে, আমাদের মেকআপ রুম ছিল একটা অ্যাডজাস্ট করা আমার বা নায়কের কাজের কারণে, যে ওটা তো ফিক্স থাকতো কাজের, সেখানে শাওয়ার বসানো হয়েছে শাওয়ার করার জন্য, এবং আমরা ওইখানে একটা চৌকি কিনে তোষক কিনে চাদর পেরে যাতে আমরা ঘুমাতে পারি সেই সিচুয়েশনটা করা হয়েছিলো। যে এফডিসে ঢুকেছি, তিন দিন পর হয়তো বাড়ি গেছে। তো এটা শুধুমাত্র এই কষ্টগুলো আসলে আপনারা দেখতে পান না, আমরা করি, আর আমরা করে ওই দিনই তৃপ্তি পাই যখন আপনারা ফিডব্যাকটা আমাদের জন্য ভালো দেন। সিনেমায় অনেককে নাকি অনেক কাট খড় অনেক কিছু ইয়ে করতে হয়েছে, আমার জীবনে আসলে কাট খড়ই আমি দেখিনি, তার জন্য এটা পোড়াবো কী করে বা পোহাতে হবে কী করে আমার জানা ছিল না। কাজের জায়গা থেকে একটা ভালো লাগা দুজনেরই সৃষ্টি হয়েছিল, সেখান থেকে আপনারা দেখেছেন একটা সম্পর্ক গড়ে গেছে, সেই সম্পর্ক নিয়ে কাজ করেছি। সেই সময় আমি মান্না ভাই, ইমন, নীরব, সম্রাট ভাই, যেমন ইমন সম্রাট ভাই আমার মাধ্যমে এবং নীরব আমার মাধ্যমে ফার্স্ট হিরো হয়েছে, তাদের সাথেও কাজ করেছি। আমিন ভাই, অমিত হাসান ভাই, আমি ওনাদের সাথে অনেক কাজ করেছি। সবার সাথে কাজ করার সত্যিই একটা ভালো গুড ফিলিংস আছে। তার মাঝখানে শাকিব খানের ব্যাপারটা একটু পারিবারিক হয়ে গেছে, সেই জায়গা থেকে অনেকেরই হয়তো বা মনে হতে পারে যে আমি একাকে জীবন কাটাচ্ছি কিনা। সত্যি বলতে গেলে বিশ্বাস করেন এখন ঘুমানোরই সময় পায় না, তো যার জন্য একাকই বলবো না, জীবনের সবচেয়ে বড় একটা জায়গা হচ্ছে আমার ছেলে আব্রাম, অর্থাৎ আব্রাম খান জয়, ও এখন আমার একটা লাইফের অনেক বড় একটা পার্ট, একটা বড় একটা পৃথিবী। তো একা ওয়ার্ডটা আসলে এই মুহূর্তে না, কখনোই আমার সাথে যায় না, কারণ লাইফে আমি এত কাজ করেছি, কাজ করে যাচ্ছি, সন্তানকে সময়টা, বরঞ্চ বলেন যে আমার টাইম কোথায়, এটা হচ্ছে আমার প্রশ্ন। যাই হোক, আর অনেকেই মনে হতে বা প্রশ্ন আসতে পারে যে আমার ছেলে নায়ক বা সিনেমায় কোনো কাজ করবে কি না, তো সেই জায়গা থেকে আমি একদমই এটাকে একদমই না করতেও চাই না, আবার হ্যাঁও করতে চাই না, বিকজ আমার সন্তানের জন্মটাই ছিল আমার মা। আমার মা যদি না চাইতেন হয়তো আমার বাচ্চাকে আমি পৃথিবীতে আনতে পারতাম না। 100% আমার মার সাপোর্টে জয় পৃথিবীতে এসেছে। আপনারা সবাই এ পর্যন্ত জেনে গেছেন আমার মা পৃথিবীতে নেই, কিন্তু তার একটা ইচ্ছে ছিল তার নাতির প্রতি, যে তার নাতি যেন একজন বড় ডাক্তার হয়। সে একটা ডাক্তারের নাম ঠিকঠাক বলতে পারতেন না, সেটা হচ্ছে দেবী শেঠি, যেহেতু আমার মা হার্টের পেশেন্ট ছিলেন। তো ওইটাকে আসলে উনি বলতেন শিল্পা শেঠি, যদিও মা থাকলে হয়তো আমাকে বকা দিতেন, এক আমি ভুল বলেছি কেন স্ক্রিনে বলিস তুই, বাট মজা পাই বলে। তো সেই জায়গা থেকে আমার মা চাই আমার ছেলে যেন ডাক্তার হয়, এবং সেইভাবে আমিও তাকে গ্রুমিং করছি, অনেক ছোটো স্কুলে দিয়েছি তাকে, তাকে পড়াশোনা করাচ্ছি, তার অনলাইন ক্লাসগুলোকে আমি সেইভাবে গ্রুমিং করে তুলছি, তোমাকে পড়াশোনা করতে হবে, এটাই ছিল। এখন পাশাপাশি আর একটাও ভাবনা আছে সবার মাঝে যে কোকো বিশেষ বিয়ে করে, বিয়ে যদি করি তাহলে আপনাদের কী হবে, আমি কাকে সিনেমা দেখাবো, আমার ছেলেকে আমি কীভাবে ডাক্তার বানাবো, আমি কেন জীবনে আমি আপনাদের যে ভালোবাসা পেয়েছি, জয়ের মতো একটা সন্তান পেয়েছি, আপনাদের জায়গা থেকে যে সাপোর্টটা আমি পেয়েছি, এটাই মানুষের জীবনে কম কি, এটাই সারা জীবনের জন্য আমার কাছে অনেক বড় পুঁজি। আমি চাই আরও ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিই। আমি ব্যাক করার পর বাপির সাথে আমার ফার্স্ট কাজ হলো, তো তখন আমার কাছে মনে হয়েছে যে একটা স্ট্যান্ড বাজে, দর্শকরাও চেয়েছেন, বিধায় হয়তোবা সবাই এই রিউমারে নিজেদেরকে সংযুক্ত করেছেন, বাট বেসিক্যালি যেটা হয়েছিল একটু সিনেমাকে চিন্তা করে, যেহেতু শ্বশুরের জিন্দাবাদ টু, সিনেমাটা একটু বিয়ে বিয়ে ভাব, একটু প্রেম প্রেম ভাব, বাট বেসিক্যালি জিনিসটা সত্য না। আর একটা ফিল্ম পলিটিক্স, আমি মাঝখানে শুনে একটু অবাক হয়েছিলাম, এবং আপনারা হয়তো কোনো একটা প্রোগ্রামে দেখতে পারেন যে মারুফ ভাই বলেছিল যে অপু বিশ্বাস ফিল্ম পলিটিক্স, আরে ভাই আমি তো অনেক পরে আসছি ওনার সিনেমায়, উনি ভালো মন্দ যা করা তো উনি শুরু থেকেই করছেন, আমি এখানে বলার কে। তবে মান্নাভার মারা যাওয়ার পর ওনার কয়েকটা সিনেমায় কাজ করার কথা ছিল, কিন্তু আমার আসলে সিরিয়াল সমস্যা থাকার কারণে দ্যাট টাইমে আমি শাকিব খানের সাথে অনেক সিনেমা সাইন করে ফেলেছিলাম পর পর। আমি ইস্টোরি শেয়ার করলাম না যে আমি আমাদের এই এডিসে থাকতে হয়েছে আমাকে দু তিন দিন, আমি তিন দিন পরে বাড়ি ফিরেছি,
তো সেই জায়গা থেকে আসলে আমি সময় হয়ে উঠতে পারিনি। তো ভাইয়ার যদি ধারণাটা ভুল মানে হয়ে থাকে, এটা টোটালি ভুল, এবং ধারণাটা যারা যারা রক্ত করেছেন তাদের মন থেকে আসলে মুছে ফেলা উচিত, কারণ ফিল্মে উনি আগে আসছেন, আমি আগে নই। আর উনি একজন প্রতিষ্ঠিত আর্টিস্ট, উইথ ওনার ফ্যামিলি প্রতিষ্ঠিত, কারণ হায়াত আঙ্কেলকে চেনেন না এমন কোনো লোক নাই, যে কিনা একজন ডিরেক্টর যার ওর নামেই চেনেন। ডিরেক্টররা সবসময় ক্যামেরার পেছনে থাকে, সামনে খুব একটা চেনে না, বাট একমাত্র কাজী হাত যাকে ফ্রন্টেও চেনে পেছনেও চেনে, তো উনি তার ফ্যামিলি পার্সন। আমি পলিটিক্স করাকে এটা আসলে আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, সেটা কোনো ব্যাপার না। আমরা সবাই সহশিল্পী, একসাথে কাজ করেছি, কারোর মনে খুব থাকতে পারে, কষ্ট থাকতে পারে, সেটা শেয়ার করাটা আমাদেরও দায়িত্ব। তো আমার মনে হয় আমার কথার মধ্যে ভাইয়া একদমই ক্লিয়ার হয়ে গেছে। ফিউচারে যদি কখনো কারোর সাথে আমার বন্ধন আবদ্ধ হয় সেটা ভবিষ্যৎ বলে দিবে, আজকে আমি বলতে চাই না। কিন্তু একটি কথা বলতে চাই, আমি কাজ করতে চাই, ছেলেকে মানুষ করতে চাই। আজকে একজন আদর্শ নায়িকা হয়তো আপনাদের সামনে হয়ে মনে হইলেও হতে পারে, আর যে জিনিসটা একদমই হওয়াতে চাই আদর্শ মা, কারণ আমার লক্ষ্য তাকে একজন ভালো মানুষ করা, ভালো মানুষকে মানুষ করা। আমার মার জীবনে অপূর্ণতা ছিল, সে নাচে ভালো কিছু করতে পারেনি, আমি পূর্ণ করেছি, আমি নাচ শিখেছি, আমি সিনেমার নায়িকা হয়েছি। আজকে আমার কাছে মনে হয় যে আমার ছেলের একটা অপূর্ণতা আছে, যে আমার ছেলে কবে ডাক্তার হবে, তাহলে আমার মার পরিপূর্ণতা আমি করতে পারবো। তার জন্য প্রত্যেকটা মানুষের দোয়া আশীর্বাদ আমি চাই। ইন্ডাস্ট্রিতে আবারও আসলে কাজ করছি, কিন্তু যখন স্টার্ট করেছিলাম তখন তো আমাদের এই করোনা পরিস্থিতি ছিল না, কিন্তু করোনা পরিস্থিতির আগে আমাদের ইন্ডাস্ট্রি অনেকটা ভেঙে যাওয়ার মতোই বলতে গেলে। তো করোনা অনেকটা আরও বেশি ভেঙে দিয়েছে, কিন্তু আবার কাজ করছে। আমার কাছে মনে হয় যে আমাদের এই আমি আমার এই জিনিসটাকে বাদ দিয়ে যদি আমরা হতে পারি, তাহলে মনে হয় ইন্ডাস্ট্রির সামনের দিকে অনেক সুন্দরভাবে এগিয়ে যাবে। আর বেশি কিছু বললাম না, তবে আমরা চাই ইন্ডাস্ট্রি কেন প্রত্যেকটা সেক্টর অনেক এগিয়ে যাক, আমাদের করোনা মহামারী দূর হয়ে যাক, আমরা সবাই সুস্থ জীবনে ফিরে আসি, সুস্থভাবে চলাফেরা করি, তাহলে ভালো কিছু করা সম্ভব। অতঃপর আমি এই প্রোগ্রাম থেকে আজকের মতো আমি উপবিশ্বাস বিদায় নিচ্ছি। আপনাদেরই পছন্দের কোনো একজন প্রাণপ্রিয় মানুষ আবারও আপনাদের সামনে হয়তো এইভাবেই তার মনের কথাগুলো আপনাদের শেয়ার করবে, একদম ঘরের মানুষের মতো দেখার পাগল, কাজ করার পাগল। তারপরও ভালো থাকতে হচ্ছে, কারণ আগামী দিনগুলো যেন আমাদের সত্যি সুন্দর হয় সেই আশায়। হ্যাঁ, এটা সত্যি কথা, আমরা কেউ বুঝতে নেই, কিন্তু সময় আমাদেরকে থামানোর চেষ্টা করছে। তো সেইখান থেকে ছোট্ট করে একটি কথা আমি বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মানুষকে কাজের মধ্যে অবশ্যই করব, কিন্তু গুড সিচুয়েশনে, আমরা যেন সুস্থ থাকি, সুন্দর থাকি। তার জন্য আমি একটি কথাই বলবো যে সবাই যেন আমরা ঘর থেকে বাইরে বের হই অকারণে নয়, কারণ নিয়ে যেন বের হই, এবং সকলেই যেন আমরা মাস্ক পরি। এখন মনে হতে পারে আমি কেন মাস্ক পরিনি, আমি এই জন্যই পরিনি কারণ আমার আশেপাশে যারা ক্যামেরা নিয়ে বসে আছে, আমার কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছে, আমি তাদের থেকে অনেক ডিস্টেন্সে আছি। এখন আপাতত আমার ব্যস্ততা যেটা হচ্ছে, আমি একটি নতুন মুভির শুটিং করছি, আরও আগামীতে আরও হয়তো দুটো সিনেমার কাজ করা হতে পারে। আমরা একটা সময় ভেবেছি যে 2020 সালের পর 2021 সালে সকালটা হবে আমাদের জন্য অনেক সুন্দর, অনেক মধুর একটি পৃথিবী হবে, মধুর একটি দিন হবে, কিন্তু আলটিমেটলি তা আমরা করে উঠতে পারিনি। তবে আমাদের বিশ্বাস ভাঙা যাবে না, বিশ্বাস আমাদের আছে, কারণ আগামীতে আমাদের সুন্দর একটি পৃথিবী পাবো, সুন্দর একটি দিন দেখতে পাবো, এবং সুন্দরভাবে আমরা চলতে পারবো। আমি যখন অনেক ছোট ছিলাম, যখন আমি কেজিতে পড়তাম, তখন আমার মা আমাকে আনা নেওয়ার জন্য একজন আন্টিকে রেখেছিল, আমি তাকে মাসি বলে ডাকতাম। তো মহিলাটা অনেক পান খেত আর আমি খুবই অপছন্দ করতাম, পান খাবে আমাকে হাত ধরবে, বিকজ তারা পান খেলে হাতে যে চুনাটা হাতে লেগে থাকতো ওইটা আমার কাছে অনেক বেশি ইরিটেটিং লাগতো। তো রাস্তা পার হওয়ার সময় সে যখন হাত ধরতো, আমি কী করতাম, আমার ঘাড়ের ব্যাগটা তার হাতে দিতাম, দিয়ে আমি ব্যাগটা ধরে রাস্তা ক্রস করতাম, স্কুলে ঢুকতাম, আবার ব্রেঞ্চে বসার আগে তাকে বলতাম তুমি এটা মুছে দাও। তো ওই সময়টা না ইরিটেট ফিল হতো, বাট আজকে যেটা মনে হয় যে সত্যি যদি পান খাওয়া হাতটা দিয়ে মাসি আমাকে ধরতো এবং মা আমাকে বলতো যে স্কুলে যাবি তাড়াতাড়ি রেডি হ। সবচেয়ে বড় কথা, স্কুলে যেতে অনেক বেশি যাওয়ার জন্য আগ্রহ বোধ করতাম, পড়াশোনা তো থাকতোই, সাথে সাথে যেটা বেশি মিস করতাম সারাদিনই স্কুলের পর যে গল্পগুলো জমে যেত পেটের মধ্যে, সেটা তো বোম ব্লাস্টের মতো ফাটাতে লাগতো। কীভাবে আমার বান্ধবীদের সাথে যে কখন গিয়ে তাদেরকে বলবো, আরেকজনকে নিয়ে গসিপ করবো, তারপরে সবচেয়ে বেশি যেটা ইন্টারেস্ট হতো স্কুলে যে ফার্স্ট বেঞ্চে বসতে হবে,
তার জন্য ব্যাগ রাখা হতো। কোনো বান্ধবী যদি ব্যাগটাকে এদিক সেদিক করছে তাহলে তো ওই দিন একদম দুর্ধর। আমি একটু ছেলে ছেলে টাইপের ছিলাম বরাবরই, যেহেতু ছোটোবেলায় মা আমাকে ওইভাবেই বড় করেছে। আমি ক্লাস নাইনের পর আমার চুলটা বড় হয়েছে, আমি বুঝতে পেরেছি মেয়েদের চুল বড় হয়, মানে আমি ফিল করতে পেরেছি। কিন্তু এর আগ পর্যন্ত আমি সবসময় বয়স্কার চুল থাকতো, ছুটি বাঁধতে পারতাম না। কিন্তু যে কোনোভাবে ছুটি বাঁধতাম, তাহলে ব্যাগ লাগাতাম, শুধু ফ্রক বা কোনো ড্রেস পরতাম। আর একটা মজার কথা শেয়ার করি, আমাদের বগুড়াতে আমি একটা ছিল যেটা জিলাপির মতো প্যাচ প্যাচ হয়, আমার মনে হয় অনেকে বুঝতে পারছেন। আমার এটা খুব প্রিয় ছিল, ভীষণ প্রিয়। তো ওটা আমার একটাতে কখনোই মন ভরবে না, আমাকে তো মিনিমাম দুই তিনটা ইয়ে করতে হবে। তো আমাদের, আমি বি সেকশনে ছিলাম, তো আমাদের ক্লাসে হয়তো বা মেয়ে 70+, হয়তো 70-72, আমি ক্লাস ক্যাপ্টেন ছিলাম। তা আমি যেদিন দেখতাম যে আজকে খাবার আসবে আমিরটি, তখন আমি প্রায় 78-80 দিয়ে দিতাম। তো এরকম প্রথমে দু তিনবার আমি এরকম করেছি, 4-5 বারের পর স্যারেরা গিয়ে ধরতে পারছো যে কিরে তুই 4-5টা বেশি হয়েছে স্যার, শুধু তো একদিনই করি, তো এতে আপনাদের কী সমস্যা? তো সত্যি বলতে গেলে কি, এই দিনগুলো খুব খুব মিস করি। আমাদের স্কুলের সামনে ক্রিকারের স্কুল ছিল, আমি ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়তাম, তো ওখানে তো ছেলেরা সবাই, তা আমাদের তো তিনতলা ছিল, তারপর বান্ধবীরা অনেক বেশি ওখান থেকে চিটচাট করতো, আমার না মোটেও ভালো লাগতো না। এই জন্য ভালো লাগতো না কারণ আমার ছেলে মানুষ হলে হতে হবে সুন্দর, গা ঘামা যাবে না। স্কুলে তো ছেলেরা যেটা হতো চুল টুল একটু ঘেমে ঘুমে এলোমেলো থাকতো, ওরা কই মিরর পাবে, কোথায় ক্লিন করবে, তো ওগুলো আমার মোটেও পছন্দ হতো না, তো সেই জন্য ভালো লাগতো না। কিন্তু আমার বান্ধবীর এক একজনকে প্রেম করতো, ভালোবেসে শেষ হয়ে যেত। আমার এক মনে আছে, আমার এক বান্ধবী চুমকি ও একটা ছেলেকে ভালোবাসতো, ওর এখানে 4-5টা দাঁড়িয়ে হবে আর কোথাও না, তোরা কি আমরা কী জানি তাদের ঝগড়া হয়েছে, খুব কান্না গেছে, আমি যে 6টা দাঁড়িয়ে গেলে তুই এত কান্না করছিস, ওরা চুপ থাক, প্রেম কী করে বুঝবি। তো আমি যদিও ওরা জানতো যে ছেলেদের অনেক কিছু থাকতে হবে তাহলে আমি ভালোবাসবো, এই জন্য যারা যারা ঝগড়া করতো আমার বান্ধবীরা তাদের আমি পিয়ন হিসেবে কাজ করতাম। আর আমার একটাই খেলে ডিমান্ড ছিল, একটু চকবার আইসক্রিম, এর থেকে বেশি কিছু ছিল না, বাট আমি সেফ ছিলাম। আমি আজকে যে নায়িকা হয়েছি ওর পেছনে আমার বান্ধবীরাই ছিল, সেটা হচ্ছে যে আমি বগুড়াতে এরকম, আমি যেহেতু একটু ফটোজেনিক ছিলাম, একটু মডি ছিলাম, একটু ডিফারেন্ট ছিলাম, তো ওরা সবসময় আমাকে সেই প্রেফারেন্সটা দিত। তখন আমার এক বান্ধবী বললো যে চল, সামনে স্টুডিও ছিল, লাক্স চ্যানেলাই ফটোজেনিকে নাকি নতুন ফেস দিচ্ছে।